করেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য শামীম ওসমানে। সেখানে সাহায্য চান তিনি দেশ ত্যাগের জন্য, আর এর 30 মিনিট পরে বন্ধ হয়ে যায় নূর হোসেনের মোবাইল ফোন। নূর হোসেন ও শামীম ওসমানের মোবাইল ফোনের কথা জানাচ্ছেন এসএম ফয়েজ। নারায়ণগঞ্জের আলোচিত 7 হত্যাকাণ্ডের অভিযোগের তির প্রথম থেকেই ছিল মামলার প্রধান আসামি নূর হোসেনের দিকে। নিহত প্যানেল মেয়র নজরুলের শ্বশুর বলেন, নূর হোসেন এই র্যাবকে টাকা দিয়ে এই 7 জনকে হত্যা করিয়েছে। র্যাবে হত্যা করছে এবং র্যাবের 11 সিউ 6 কোটি টাকা পাইছে। নূর হোসেন থেকে আমার সাক্ষী প্রমাণ আছে। মামলা হলেও ধরা যায়নি নূর হোসেনকে। রেড অ্যালার্ট এড়িয়ে কিভাবে কার সাহায্যে সে দেশের বাইরে চলে গেল তা নিয়েও ছিল নানা জল্পনা কল্পনা। আলোচিত এই হত্যাকাণ্ডের নতুন মোড় শামীম ওসমান ও নূর হোসেন ফোন আলাপ। 29 এপ্রিল একটি এয়ারটেল নাম্বার থেকে নূর হোসেন ফোন করেন শামীম ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে। তখন নূর হোসেন ছিলেন ধানমন্ডির 4 নম্বরের আশপাশে। ভাই আমার কোন উপর নেই ভাই, আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই। ভাই আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই। আপনি আমার বাপ লাগেন ভাই, আপনি আমি অনেক ভালোবাসি ভাই। ভাই আপনার অনেক ভালোবাসি ভাই। আমার ফুল আমার শুধু মরে যাবে ভাই, আমার কাম যখন মরে ভাই সময় নষ্ট ভাই। আপনি আমার বাপ লাগেন ভাই, জীবন আপনার দিয়ে দেবো ভাই, আমি আপনার অনেক ভালোবাসি ভাই। আরে তুমি এতদিন দেখো না, সময় দাও আসছি ভাই। আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, এদিকে আমার মাফ করেন ভাই। তুমি এত চিন্তা করো না, সময় দাও আর তুমি পালিত বৌদ্ধ দেখা করে আসো না ভাই। আমার তুমি জ্বর রোগ থেকে দেবেন, এখনো কোনো সমস্যা হবে না। কোন জায়গার ইয়ে নাই, সিল নাই? না না আছে আছে, ইয়ে আছে, সিল আছে, কিন্তু দাম কেমন সব জায়গায় বললে না কিছু নেই। হ্যাঁ মনে হয় না ভাই, করলে তুমি খবর নেন না ভাই, আমি কাল ফোন দিই। আগাতে থাকো ভাই, আমার লেখাপড়া করে নেবে, আমার অনেক ভুল আছে ভাই। আমি জানি আমি জানি, ঘটনাটা অন্য পরে আমাদের একসাথে ভাই। আমার অনেক ভুল আছে, মাফ করেন ভাই। ঠিক আছে তুমি ইয়ে করো, আমি আমার একটা ফোন নাম্বার দিব, তোমার যোগাযোগ ফোন। ঠিক আছে আমার নতুন ২৭ এপ্রিল 7 জনের অপহরণের পর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় আসেন প্রধান আসামি নূর হোসেন। এর আগের দিন দেশের বাহিরের একটি ফোন নাম্বারেও কথা বলেন তিনি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য শামীম ওসমান রেকর্ড ফাঁসের জন্য একটি গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করেন তিনি। সেই সাথে নিজ দলের একটি মহল আলোচিত তোকে হত্যা সহ 7 খুনের ঘটনাটি ঘটিয়েছে বলেও দাবি তার। আশঙ্কা করেন রফিউর রাব্বি ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাকে জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন শামীম ওসমান। সুজন মাহমুদের রিপোর্ট। মনে করছি যে শক্তিটা গত 2 বছর ধরে নারায়ণগঞ্জে খেলছে, লাস্ট যাদের বহিঃপ্রকাশ ঘটবে 7 মার্টার দিয়ে। শুক্রবার বিকেলে গুলশানের বাসায় আকস্মিক এক সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। স্বীকার করেন নূর হোসেনের সাথে তার কথোপকথনের বিষয়টি। একটি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে তার ফোন রেকর্ডটি কিছুটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তার। আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই, ইয়েস ওটা আমারই কণ্ঠ। নূর হোসেন আমাকে ফোন করেছিল, নূর হোসেনের নাম্বার থেকে করে না ফোন করেছে, আমি কে হোসেন, এর মধ্যে কিছু কথা কাটা আছে, পুরো ব্যাপারটা সাজানো বলা হয়নি, আংশিক প্রকাশ করেছে আংশিক নাই, ফিল্ম এডিটিং করেছে। যারা আমার বিরুদ্ধে আজকে এই রেকর্ডটা ছেড়েছেন, কিন্তু তার গোয়েন্দা সংস্থার রেকর্ড। আমি বললাম যদি তুমি অপরাধী না হও তাহলে গৌ, তো বললো না ভাই ওই লয়ের কাছে যাবো না। আমি কার কাছে যাবা? তো বললো ব্যারিস্টার গৌর কিংবা ব্যারিস্টার গৌরাঙ্গ, এরকম একটা নাম বললো। তাহলে ওকে গৌরদা গৌরদা, তোমার এই গৌরদার কাছে যাও, আমি যে সাজেশন দিচ্ছি তুমি সেটাই করবো। এরপরে আমি জানার চেষ্টা করলাম যে তোমার পাসপোর্টে কি ভিসা আছে, বিকজ আমার জানতে হবে এটা। আমি জানি আমার পার্টি হাইকমান্ড থেকে আমি জিজ্ঞেস করবো কোথায় থাকতে পারে, বল না ভাই নাই, প্রথমে কিন্তু অস্বীকার করেছে সে। আমি একটা ভিসাও নাই, তখন সে আমাকে স্বীকার করেছে ইন্ডিয়ান ভিসা আছে। তার মানে যদি লিগেল ওয়েতে সে কোন জায়গা দিয়ে যায় তাহলে সে ইন্ডিয়ায় গেছে, যেতে পারে কিংবা নাও যেতে পারে। র্যাবের এডিজি বলেছেন উনি ইন্ডিয়ায় আছেন। নূর হোসেন তার লোক নয় দাবি করে আলোচিত 7 খুনের সাথে নিজ দলেরই একটি মহল জড়িত বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন তকির খুনিরাই 7 খুনের এই ঘটনাটি ঘটিয়েছেন। এই যে 7 মার্ডারের যে ঘটনাটা, সেই ঘটনাটা যদি আল্লাহ মাফ করুক,
রফিউর রব্বির কিছু একটা ঘটে, তাহলে টোটাল জিনিসটা ধামাচাপা পড়ে একটা নতুন ঘটনা সৃষ্টি হবে। রফিউর রব্বি সাহেব ওনার কাছ থেকে ব্যাংক 19-40 লক্ষ টাকা পায়, ব্যাংক ডিফল্টার ক্যানট ডু দা ইলেকশন। আমার জন্য কিছু নির্ধারিত হয়ে গেছে, কিছু জিনিস নির্ধারিত হয়ে গেছে, যেটা আমার হয়তো এখানে লাগবে না এখানে লাগবে, বাট আই ডোন্ট কেয়ার এনিবডি এলস এক্সেপ্ট আল্লাহ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি নাম বলবো না, হি থ্রেট মি যে আমি না বাঁচলে, আমরা না বাঁচলে আপনিও বাঁচবেন না। সাত খুনের ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করতে রাফিউর রব্বিকে গুমের আশঙ্কাও তার পার্টিকে বলবো দল করি। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। করেছেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনালাপ প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান জড়িত। হত্যাকাণ্ডটি নূর হোসেন একা কোনোভাবেই ঘটাতে পারে না, কারণ নূর হোসেন হচ্ছে শামীম ওসমানের পালিত এবং তার সেখানে আশীর্বাদ পুষ্ট সেখানে একজন ব্যক্তি। এখানে শামীম ওসমানকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি র্যাবের তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা যায়, কেন শামীম ওসমানকে গ্রেপ্তার করা যাবে না? সে আওয়ামী লীগ করে, এই জন্য আওয়ামী লীগ করলে কি সাত খুন মাফ হয়ে যাবে? উপজেলা ২৭ এপ্রিল সাত জনের অপহরণের পর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় আসেন প্রধান আসামি নূর হোসেন। এর আগের দিন দেশের বাহিরের একটি ফোন নম্বরেও কথা বলেন তিনি। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য শামীম ওসমান রেকর্ড ফাঁসির জন্য একটি গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করেন তিনি। সেই সাথে নিজ দলের একটি মহল আলোচিত তোকে হত্যা সহ সাত খুনের ঘটনাটি ঘটিয়েছে বলেও দাবি তার। আশঙ্কা করেন রফিউর রব্বি ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাকে জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন শামীম ওসমান। সুজন মাহমুদ, রিপোর্ট। মনে করছি যে শক্তিটা গত দুই বছর ধরে নারায়ণগঞ্জে খেলছে, লাস্ট যাদের বহিঃপ্রকাশ ঘটবে সেভেন মার্ডার দিয়ে। শুক্রবার বিকেলে গুলশানের বাসায় আকস্মিক এক সংবাদ সম্মেলন করেন নূর হোসেন ফোন আলাপ। 29 এপ্রিল একটি এয়ারটেল নাম্বার থেকে নূর হোসেন ফোন করেন শামীম ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে। তখন নূর হোসেন ছিলেন ধানমন্ডি 4 নম্বরের আশপাশে। তুমি এত চিন্তা করো না, সময় দাও, আর তুমি পালিত দেখা করে আসো। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান স্বীকার করেন নূর হোসেনের সাথে তার কথোপকথনের বিষয়টি। একটি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে তার ফোন রেকর্ডটি কিছুটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তার। আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, ইয়েস, ওটা আমারই কণ্ঠ। নূর হোসেন আমাকে ফোন করেছিল, নূর হোসেনের নাম্বারটা পড়ে না, ফোন করেছে আমি কে হোসেন, এর মধ্যে কিছু কথা কাটা আছে, পুরো ব্যাপারটা সাজানো বলা হয়নি, আংশিক প্রকাশ করেছে আংশিক নাই, কিংবা এডিটিং করেছে। যারা আমার বিরুদ্ধে আজকে এই রেকর্ডটা ছেড়েছেন, কিন্তু তার গোয়েন্দা সংস্থার রেকর্ড। আমি বললাম যদি তুমি অপরাধী না হও তাহলে গৌ, তো বলো না ভাই ওই লয়ের কাছে যাবো না। আমি কার কাছে যাবা? তো বলো ব্যারিস্টার গৌর কিংবা ব্যারিস্টার গৌরাঙ্গ, এরকম একটা নাম বললো। তাহলে ওকে গৌরদা গৌরদা, তোমার এই গৌরদার কাছে যাও, আমি যে সাজেশন দিচ্ছি তুমি সেটাই করবো। এরপর আমি জানার চেষ্টা করলাম যে তোমার পাসপোর্টে কি ভিসা আছে, বিকজ আমার জানতে হবে এটা। সমস্যা হবে না, কোন জায়গার ইয়ে নাই, সিল নাই, না না আছে আছে, ইয়ে আছে, সিল আছে, কিন্তু জামু কেমনি সব জায়গায় বললে না কিছু নেই। হ্যাঁ, মনে হয় না ভাই করলে তুমি খবর নেন না ভাই, আমি কাউকে ফোন দিই আগাতে থাকো ভাই, আমার লে বড় হয়ে নেবে, আমার অনেক ভুল আছে ভাই, অনেক ভুল আছে ভাই। তুমি শুধু ওই জায়গাটাতে যাও ভাই, এত ছোট বড় বাচ্চা থাকবে ভাই, শুধু ঠিক করো না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নি ভাই। আমি আমার একটা ফোন নাম্বার দিব, তোমার দোকানে ফোন নতুন ভাই। আচ্ছা, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য শামীম ওসমানের
সেখানে সাহায্য চান তিনি দেশ ত্যাগের জন্য। আর এর 30 মিনিট পরে বন্ধ হয়ে যায় নূর হোসেনের মোবাইল ফোন। নূর হোসেন ও শামীম উসমানের মোবাইল ফোনের কথা জানাচ্ছেন এস এম ফয়েজ। নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যাকাণ্ডের অভিযোগের তির প্রথম থেকেই ছিল মামলার প্রধান আসামি নূর হোসেনের দিকে। নিহত প্যানেল মেয়র নজরুলের শ্বশুর বলেন, নূর হোসেন এই র্যাবকে টাকা দিয়ে এই সাতজনকে হত্যা করিয়েছে। র্যাবে হত্যা করছে এবং র্যাবের 11 সিউ 6 কোটি টাকা পাইছে। কার কাছ থেকে পাইছে? নূর হোসেন থেকে। আমার সাক্ষী প্রমাণ আছে। মামলা হলেও ধরা যায়নি নূর হোসেনকে। রেড অ্যালার্ট এড়িয়ে কিভাবে কার সাহায্যে সে দেশের বাইরে চলে গেল তা নিয়েও ছিল নানা জল্পনা কল্পনা। আলোচিত এই হত্যাকাণ্ডের নতুন মোড় শামীম উসমান ও